بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। 622 এক ভাই ইতালি থেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে একজনের কাছ থেকে উনি এরকমভাবে শুনেছেন যে যদি দাড়ির ঘনত্ব বেশি হয় তাহলে খেলাল করা লাগবে না, শুধু মাসা করলে হবে, খেলাল করা লাগবে না। আসলে হাদিসটা এভাবে আমার জানা নেই, এভাবে হাদিসটা আসছে বা কোথায় আছে এটা আমার এভাবে জানা নেই। যদি আলেম মানুষ বলে থাকেন তাহলে হয়তো বা কোথাও আছে, তাহলে তাকে থাকার পরে সে হাদিসটা যদি আমি পাই তাহলে সেটা দেখতে হবে যে হাদিসটা সহি না দই। কথা আমার এটা জানা নেই, আমি জানি না। তবে মানে হাদিস যেটা সেটা হলো ওযু যেটা যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে। যদি আপনি দাড়ি মানে পানি দিবেন তো আপনার সম্ভবপর যেটা ভিজানো সেটা ভিজাতে হবে। যদি কোনো সময় সেটা ফাঁকা থেকে যায় আপনার অজান্তেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। কিন্তু আমি শুধুমাত্র মাসাহা করব, মাসাহা করার হাদিসটা আমি জানি না। আর আরেকটা হলো যে যিনি দাওয়াত দিয়েছেন অর্থাৎ মেজবান হারাম টাকা ইনকাম করে, তো আমি গেছি তো আমার জন্য সেটা খাওয়া হালাল। দলিল হিসাবে উনি দিয়েছেন যে ইহুদির বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাম খেয়েছিলেন। তো আপনার প্রশ্ন হলো আসলে কথাগুলো ঠিক আছে কিনা। কথাটা আসলে এরকম ভুল না, ঠিকই আছে কথাটা। মানে যে হারাম ইনকাম করতেছে তার বাড়িতে খাওয়া যাবে না, এ ধরনের কোনো হাদিস স্পষ্ট উল্লেখ করা হয়নি, এভাবে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। তবে যারা নামাজি ব্যক্তি তারা বেনামাজির বাড়িতে না খাওয়াটা উত্তম, অন্তত তাকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য তাদের বাড়িতে খাওয়া উচিত নয়। বিশেষ করে বেনামাজির হাতের খাওয়া উচিত নয়, খেলে গুনাহ হবে, খাওয়া যাবে না, এ ধরনের কোনো হাদিস নেই। কিন্তু এটা হচ্ছে সালফে সালেহিনদের আমল ছিল। সুতরাং আর যদি কোনো বাড়িতে যান সেখানে সত্যিই যদি দেখেন যে তাদের এই ধরনের ইনকাম আছে, হারাম ইনকাম আছে, আপনি সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই খাদ্য আপনার পেটে যেন না ঢোকে এরকম চেষ্টা করবেন। এরকম সুদ ঘুষের টাকা, তারপরে হচ্ছে কালো বাজারে যে টাকাগুলো দিয়ে আপনাকে মাছ গোস্ত খাওয়াবে, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ এই সমস্ত খাদ্যেরও কোনো প্রভাব আছে। কিন্তু কেউ যদি খায় তাহলে সে হারাম খেলো এমনটা না, অর্থাৎ এই খাদ্য তার জন্য হালাল, এটা ঠিক আছে, কথা ঠিক আছে, এই খাদ্য তার জন্য হালাল। আর রাসূলুল্লাহ সাল্লাম যে বাড়িতে খেয়েছিলেন সেটা তো তাদের হারাম হালালের কোনো অধ্যায় ছিল না। তবে এতটুকু ঠিক যে হয়তোবা প্রচলিত অর্থে যেটাকে আমরা হারাম বলি, যে কারো কাছ থেকে মেরে নিলো অথবা চুরি করলো, এগুলো হয়তোবা ছিল না। যদিও হাদিসে স্পষ্ট কথা উল্লেখ হয়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাম এই ধরনের হারাম খাবার রাসূলের পেটে যাবে না এটা আমরা বিশ্বাস করি, তবে তাদের মানে তাদের যে পেশাগুলো আছে, আরব ইতিহাস যদি দেখেন তাদের পেশা আছে, তাদের পেশার মধ্যে এটাও আছে ডাকাতি পেশা, চুরি করা, ডাকাতি করা, এটাও একটা তাদের পেশা ছিল। ব্যবসা বাণিজ্য হতো, ব্যবসা বাণিজ্য তারা মেরে খেয়ে নিত। তো আমরা আশা করি যে হয়তোবা এটা তাদের অন্তর্ভুক্ত ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাম তার বাড়িতে খেয়েছেন সেটা ভিন্ন অধ্যায়।